বহরমপুরের পুরাতন থানা এলাকায় স্কোয়ার ফিল্ডের মোড়ে হঠাৎই একটি গাছ ভেঙে পড়ায় আতঙ্কিত স্থানীয়রা রবিবার সকালে ওখানকার একটি আবাসনের গাছ হঠাৎই ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয় দুটি দোকান সহ বেশ কয়েকটি মোটর বাইক এদিন দোকান বন্ধ থাকায় হতাহতের কোনো ঘটনা না থাকলেও দুটি দোকান ও বাইকের ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর ঘটনায় চাঞ্চল্য ছড়াই ওই এলাকায় এখানটায় দাঁড়িয়েছিলাম হঠাৎ গাড়িটা গাড়ির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম তো কথা বলতে বলতে দেখছি হট করে একটা আওয়াজ হল মরমর মরমর করে দেখ পিছন দিকে ঘুরে গাছের দল করছে গাড়ি মারি ছেড়ে দুই তিন চারখানা গাড়ির চাপা পড়ে গেছে তার মার ছিঁড়ে গেছে না আপাতত কেউ কিছু হয়নি তবে আজকের দিনটা খুব ভালো এখানে ফাঁকা ছিল